ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? রবিন খাবার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পুঁই শাকের বড়া। তো চলুন শুরু করা যাক। দেখুন, পুঁই শাকের পাতাগুলো আমি সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা এখানে ডাঁটা নেবেন না, শুধু পাতাটাই নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হাফ চামচ চিলি ফ্লেক্স। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, এতে বড়াটা মুচমুচে হবে। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব অল্প জল দিয়ে। দেখুন, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার বড়ার আকারে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। দেখুন, বড়াগুলো চেপে চেপে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, নয়তো শাকগুলো সেদ্ধ হবে না। আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে কালারটা চেঞ্জ হলে ভাববেন যে বড়াটা ভাজা হয়ে গেছে। দুই পিটি ভালো করে ভেজে নিতে হবে এইভাবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল পুঁই শাকের বড়া। আপনারা এটা গরম ভাতে খাবেন, অসাধারণ লাগে খেতে। এছাড়া ডালের সাথেও এই ভাজাটা খাবেন, অসাধারণ লাগে। আর এটা দেখতেই পেলেন বানানো কত সহজ, আপনারা সহজেই বাড়িতে এটা বানাতে পারেন। আর এটা খেতে খুব টেস্টি হয়, বাড়িতে আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি যখন ভিডিও দেবো নোটিফিকেশন আপনাদের কাছে হটপট পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।